মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলার জন্য আমি এখন এলাম, সেটা হচ্ছে যে আজ ভোর না হলেও বলতে পারেন যে কালকে ভোরবেলা 4:03 থেকে অম্বুবাচী লেগে যাচ্ছে। সেটা ছাড়বে হচ্ছে সোমবার দিন 6:05 তিথি অনুযায়ী, কিন্তু শাস্ত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী মঙ্গলবারের আগে মায়ের মন্দির, মায়ের দর্শন করা হবে না। এবং এটা শুধু যে বাঙালিদের শাস্ত্রে এটা না, এটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে যেখানে যেখানে আমাদের হিন্দু মন্দির আছে সেখানে সব জায়গায় নিয়ম মানা হয়। এবং যারা ঘরে মানেন, এবং আমার বাড়িতে তো হয়, মা আমার তো আলাদা করে ঠাকুরঘর আছে, যে কোনো বেডরুমে ঠাকুরঘর না, আমার ঠাকুরঘর আলাদা আছে। সব মন্দির ঠাকুরঘরে যত পর্দা আছে সব পড়ে যাওয়া হবে একদম মঙ্গলবারে। আজকে পুজো, সন্ধেবেলার পুজো দিয়ে পড়ে যাওয়া হবে, এবং মঙ্গলবার দিন সকালবেলা উঠে 6:30 তিথি লেগেছে খুলে, তারপর পরিষ্কার টরিষ্কার করে মায়ের আসন সব কিছু করে একদম ফ্রেশ করে আবার মাকে জলপতাকা দেওয়া হবে। আশা করি আপনারাও সেটাই বাড়িতে পালন করবেন, আর যারা করবেন না সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যতটাই মডার্ন হই না কেন, রিলিজিয়াসলি মেনটেন